আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে, আর তা হচ্ছে নারিকেলি লোতি চিংড়ি রেসিপি। লোতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, যা আমাদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে দূরে রাখে এবং আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। গর্ভাবস্থায় অথবা কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুরলতি কিন্তু ভীষণ উপকারী। এর কিন্তু আরও অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে আমি কয়েকটি মাত্র বললাম। তো চলুন রেসিপিটি কী তা জেনে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটি প্যানে 1/4 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আমি এখানে চেষ্টা করেছি তেলের পরিমাণটা কম নেওয়ার, কেননা তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই যতটা পারি কম তেল খাওয়ার চেষ্টা করি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিকে আমি তেলের মধ্যে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি একে একে এর মধ্যে সব মশলা দিয়ে দিব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 7 মতো লবণ দিয়ে এই পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারিকেল বাটা। এটা লোতি চিংড়ির স্বাদটাকে বহু গুণে বাড়িয়ে দিবে। লোতি চিংড়ি আমরা সবাই রান্না করি, কিন্তু অনেকেই এই নারিকেল বাটাটা কিন্তু স্কিপ করে যান। আর এই নারিকেল বাটা আমার রেসিপিতে আমি ব্যবহার করি বলেই কিন্তু আমার লোতি চিংড়ির স্বাদটা অন্য সকল লোতি চিংড়ির স্বাদ থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এবং অনেক বেশি মজার। আপনারা কিন্তু কোনোভাবেই এই নারিকেল বাটাটা স্কিপ করবেন না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি চিড়ে রাখা কাঁচামরিচ। এরপর এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি, আর আমি 1/2 কেজি পরিমাণ লতির জন্য 250 গ্রাম চিংড়ি ব্যবহার করেছি। চিংড়ি মাছগুলো মশলার ভিতরে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি একটু মশলার সাথে চিংড়ি মাছকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কেজি পরিমাণ লতি। এখানে আমি একটা হিডেন টিপস বলে দিচ্ছি, আর সেটা হলো আমি লতি কেটে ধুয়ে তারপরে লতিতে হলুদ মেখে রাখি, কেননা হলুদ যদি মাখানো হয় লতিতে তাহলে লতি কালো হয় না। এবার আমি এই লতিকে চিংড়ি আর মশলাগুলোর সাথে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। লতি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। আর এই 5 মিনিট কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পরে আমি আবার ঢাকনা তুলে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপর 10 মিনিটের জন্য আবার এটাকে ঢেকে রাখব, আর এই অবস্থায় চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমার লতি চিংড়ির রান্না কিন্তু একেবারেই শেষ। তো আমি এখন চুলার আঁচটা বন্ধ করে লতি চিংড়িকে একটি পাত্রে পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার ঝটপট, মজাদার আর অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি লতি চিংড়ি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন লতি চিংড়ি তো অনেক সহজ একটা রেসিপি, এটা আবার নতুন করে শেয়ার করার কী আছে? কিন্তু আমি একটু বলে রাখছি, আমার রেসিপিটা যদি একবার হলেও ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আমার রেসিপি আর অন্যান্যদের লতি চিংড়ির রেসিপির মধ্যে কোথায় পার্থক্য। তো আশা করি একবার হলেও আমার এই ডিফারেন্ট রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমাকে উৎসাহিত করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি লাস্ট উইকে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো আপনারা নিরাশ হবেন না, এই উইক থেকে আমি প্রত্যেকটা দিন চেষ্টা করব নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার জন্য। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আর আমার চ্যানেলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।